এবার অক্সিজেন তৈরি হচ্ছে মঙ্গল গ্রহেও। মঙ্গলের বুকে একের পর এক মাইল ফলক অর্জন করছে পার্সিভারেন্স, তৈরি হচ্ছে ইতিহাস। এবার মঙ্গলে অক্সিজেন উৎপাদনের কথা ঘোষণা করল নাসা, ফলে পৃথিবীর বাইরে এই প্রথম কোনো গ্রহে অক্সিজেন উৎপাদন করল মানুষ। 18 ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে পার্সিভারেন্স। বিজ্ঞানীরা পার্সিভারেন্সের সঙ্গে মক্সি দ্য মার্স অক্সিজেন ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশনের এক্সপেরিমেন্ট নামে একটি যন্ত্র পাঠানো হয় মঙ্গলে। পার্সিভারেন্সের সামনের দিকে ডান পাশে 17.1 কিলোগ্রাম ভরের এই যন্ত্রটি লাগানো ছিল। উদ্দেশ্য মঙ্গলের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে অক্সিজেন উৎপাদন করা। সেই সম্ভাবনা এবার বাস্তবে পরিণত হল। মঙ্গলের বায়ুমণ্ডলে শতকরা 96% কার্বন ডাইঅক্সাইড। ওখানে অক্সিজেন তৈরি করতে এই কার্বন ডাইঅক্সাইডকেই রিসোর্স হিসেবে বেছে নেওয়া হয়েছে। যন্ত্রটি প্রথমবার 5 গ্রাম অক্সিজেন তৈরি করেছে। এই পরিমাণ অক্সিজেন দিয়ে একজন নভোচর মঙ্গলের বুকে 10 মিনিট শ্বাস নিতে পারবেন। তবে মক্সি এই হারেই অক্সিজেন উৎপাদন করে চলবে না। নাসার গবেষকরা জানান, মক্সিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভবিষ্যতে সে ঘন্টায় 10 গ্রাম অক্সিজেন তৈরি করে। মঙ্গলে অক্সিজেন উৎপাদন গুরুত্বপূর্ণ কেন? প্রথমত, মানুষ ভবিষ্যতে মঙ্গলে পৌঁছালে এই অক্সিজেন সে ব্যবহার করতে পারবে, পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যাওয়ার দরকার হবে না। দ্বিতীয়ত, রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে এই অক্সিজেন। এখন পর্যন্ত আমাদের হাতে যে প্রযুক্তি আছে সেগুলি ব্যবহার করে শুধু মঙ্গলে পৌঁছানো যাবে, সেখান থেকে পৃথিবীতে আসা যাবে না। সুতরাং ভবিষ্যতে এই অক্সিজেন জ্বালানি হিসেবে ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসা সম্ভব হবে। তৃতীয়ত, ভবিষ্যতে মঙ্গল থেকে জ্বালানি নিয়ে আরও দূরের কোনো গ্রহে যাওয়া সম্ভব হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।